ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বিষয় গণিত। তো 2021 মার্চ মাসের অ্যাসাইনমেন্টটি আলোচনা করা হচ্ছে। তো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সপ্তাহে গণিত বিষয়টা রয়েছে। তো আমি চেষ্টা করেছি যে এই এখানে যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা করে তোমাদেরকে করে দেওয়ার জন্য। তো চলো প্রশ্নগুলো একটু দেখে নিই আমরা প্রথমে। তো এখানে খেয়াল করো, 1 নম্বর প্রশ্নে যেটা আসছে সেটা হচ্ছে ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কোনটি, 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এর মধ্যে কোনটি স্বাভাবিক সংখ্যা নয়। তো এই এখানে টোটাল 10টি প্রশ্ন রয়েছে। তো 4 নম্বরে হচ্ছে তোমার 5 ভাগে 4কে শতকরায় প্রকাশ করলে কী হবে, 19 এবং 21-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি, 18-এর গুণনীয়ক কয়টি। তো আমরা টোটাল 6টি প্রশ্ন দেখেছি। এখন পরবর্তী প্রশ্ন দেখো, 5:3 এবং 35:2 খালি ঘরের সংখ্যাটি কত হবে। এরপর আরও 3টি প্রশ্ন রয়েছে টোটাল। তো আমরা এখন কি করব যে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করে সমাধান করব। আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা করে সমাধান করব, এবং এটা ছাড়াও কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে, একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের আনসারটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। তো আজকে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু ব্যাখ্যা করে সমাধান করছি, যেহেতু ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট সেজন্য। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, এখানে বলা হচ্ছে ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কোনটি। আমরা জানি সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। তাহলে 1 থেকে 9-এর ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে কোনটা, সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে তোমার 1-এটা, সেজন্য এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সার্থক অঙ্ক হচ্ছে 1। তো 1 নম্বর বুঝতে পেরেছো। এখন দেখো 2 নম্বর, এখানে বলা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 6টি। তো মৌলিক সংখ্যা কাকে বলে, এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাকে যখন ভাগ করা যায় না, যেমন ধরো এখানে 2, 3, 5, 7, 11, 13 এই 6টা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো 1 এবং এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করা যাবে না, সেজন্য এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। সুতরাং 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি, 6টি। এরপর 3 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এর মধ্যে কোনটি স্বাভাবিক সংখ্যা নয়। তো এখানে স্বাভাবিক সংখ্যা নয় হচ্ছে তোমার কত, 0, কারণ এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যা, তাই উত্তর হবে এখানে কত, 0। এরপর দেখো এখানে বলা হচ্ছে 5 ভাগে 4কে শতকরায় প্রকাশ করলে কী হবে বা কত হবে। তো সেটা হচ্ছে উত্তর হচ্ছে 80%। তো 80% কীভাবে আসছে সেটা একটু করে দেখো, 5 ভাগে 4কে বলছে শতকরায় প্রকাশ, অর্থাৎ 100 দ্বারা গুণ করতে হবে শতকরায় প্রকাশ করতে গেলে। তো এখন এটা 100টা হচ্ছে উপরের সংখ্যা, তার মানে 4 দিয়ে 100কে গুণ করলে হবে তোমার কত, 400, আর নিচে হবে তোমার কত, 5। তো এখানে 5 দ্বারা 400কে ভাগ করলে 80 আসবে, সেজন্য তোমার শতকরা হচ্ছে কত পার্সেন্ট, 80%। ঠিক আছে, এখানে তোমার 400কে 5 দ্বারা ভাগ করলে 80 আসবে, তাই 80% হচ্ছে আনসার। এবং শতকরার ক্ষেত্রে পার্সেন্ট ব্যবহার করতে হয়, শতকরা চিহ্নটা ব্যবহার করতে হয়। এখন দেখো 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 19 এবং 21-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি। তো আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলোকে তোমার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে দেখো 21, এখানে 21টাকে তোমরা জানো যে 3 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করলে তোমার 3 সাথে 21, আবার 21টাকে তোমার 7 দ্বারা ভাগ করা যাবে, 7 দ্বারা ভাগ করে আসবে 3, তার মানে 21টাকে ভাগ করা যাচ্ছে। কিন্তু এখানে 19 এই সংখ্যাটাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেজন্য এখানে 19টা হচ্ছে তোমার কী সংখ্যা, মৌলিক সংখ্যা, তাই এখানে উত্তর হবে 19। 19 এটা হচ্ছে তোমার কি, মৌলিক সংখ্যা। এরপর 6 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা হচ্ছে 18-এর গুণনীয়ক কয়টি। তো আনসার হচ্ছে তোমার কয়টি, 6টি। তো 18-এর গুণনীয়কগুলো আমি একটু করে দেখাই। দেখো এখানে হচ্ছে তোমার 18 গুণ 1 আর একটা হচ্ছে 9 গুণ 2 আর একটা হচ্ছে তোমার 3 গুণ 6। অর্থাৎ দেখো 18-এর সাথে 1 গুণ করলে 18 কে 18, 9 দুগুণে 18, 3 ছয় 18, তার মানে আমাদের 18-এর গুণনীয়ক হচ্ছে টোটাল 6টা, 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টা, 18-এর গুণনীয়ক হচ্ছে 6টা। তো এরপর আমরা 7 নম্বর অঙ্কটা করব। তো 7 নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে এই ঘরে এই ঘরটা খালি ঘর রয়েছে। তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে 35, এবং এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 5। তো আমরা কী করবো,
পাঁচ দ্বারা আমরা একটা টেকনিক ইউজ করব, সেটা হচ্ছে পাঁচ দ্বারা 35কে ভাগ করলে আসবে তোমার কত, সাত। ভাগ করলে যে সংখ্যাটা আসবে সেটাকে আমরা তিন দ্বারা গুণ করলে, অর্থাৎ তিন সাথে হচ্ছে একুশ, অর্থাৎ এখানে বসবে তোমার কত, একুশ। তো একুশ এখানে আমাদের হচ্ছে আনসার। দেখো আমরা এই পাঁচকে সাত দ্বারা গুণ করলে, পাঁচ সাত ৩৫, তিনকে সাত দ্বারা গুণ করলে তিন সাত ২১ চলে আসে। এরপরেরটা দেখো, এর আট নম্বর অঙ্কটা কাজ করলে আমাদের আসবে কত, -30। তো এটা বীজগণিত থেকে দেওয়া হয়েছে। তো প্রশ্নটা দেখো, যেখানে বলা হচ্ছে তোমার এখানে দেখো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাস মাইনাসে তোমার হবে -9, এখানে আছে -7, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস, -14। তো যেহেতু সবগুলো মাইনাস, আমরা জানি যে মাইনাস মাইনাসে প্লাস সবগুলো যোগ হবে, সবগুলো যোগ করলে হবে তোমার 30। যেহেতু সবগুলো মাইনাস এবং বড় সংখ্যাটাকে মাইনাস আছে, সো এখানে একটা মাইনাস বসবে, তার মানে -30 এটা হচ্ছে আনসার। এরপরে নয় নম্বর প্রশ্নটা খেয়াল করো, বলা হচ্ছে এ বি মাইনাস এ এবং এ প্লাস বি এর যোগফলটা বের করতে বলছে। তো আমরা প্রথমে লিখে নিব, বি মাইনাস এ আমরা লিখে নিলাম, বি মাইনাস এ, এরপরে নিচে নিচে লিখতে হবে এ প্লাস বি। তো এর আগে কোনো চিহ্ন নাই, না থাকলে প্লাস ধরতে হবে, তার মানে প্লাস এ এবং বি এর আগেও প্লাস আছে। তো আমরা এখানে বি লিখলাম, তবে বি এর আগে প্লাস চিহ্নটা দিতে হয় না, কারণ কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস ধরতে হয়। তাহলে এখানে প্লাস মাইনাস এটা একটা কাটাকাটি হবে, তার মানে এখানে দুইটা বি এর আগে প্লাস আছে, আমরা জানি যে প্লাসে প্লাসে প্লাস, তার মানে দুইটা টু বি হবে, দুইটা যোগ করলে টু বি হবে, তার মানে টু বি হচ্ছে আমাদের আনসার। এরপরে দশ নম্বরটা দেখো, 7x-8=27 হলে 3x-এর মান কত। দেখো এটা কীভাবে করতে হবে, তো 7x-8=27। তো আমরা কী করবো, প্রথমে 7x=27, এখানে যে -8টা আছে, এটা যখন আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে যাব তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে মাইনাস আছে, এদিকে আসলে সেটা প্লাস হবে, তো +8টা নিয়ে আসলাম। আবার বলতেছি দেখো, এখানে সবগুলো একই আছে, শুধুমাত্র -8টা আমরা এদিকে নিয়ে গেছি, মাইনাস এই মাইনাসটা সমান চিহ্নের দিকে গেলে প্লাস হয়ে যাবে। তখন আমরা কী লিখবো, যে 7x=27-এর সাথে 8টা যদি আমরা যোগ করি তাহলে হবে 35। এখন দেখো x=, এদিকে সংখ্যাটা উপরে বসবে, 35 উপরে বসবে, নিচে বসবে তোমার 7। তো x দ্বারা x সমান, এখানে 7 দ্বারা 35কে ভাগ করে আসবে তোমার কত, 5, অর্থাৎ x এর মান হচ্ছে 5। তো আমাকে এখানে বললো যে 3x এর মান কত, তারপর আমি লিখলাম 3x। তো 3×x এর মান আমরা এখানে বের করেছি কত, 5, আমরা এখানে 5 লিখলাম, 3×5 হচ্ছে কত, 15, তার মানে 15 হচ্ছে আমাদের আনসার। তো আশা করছি তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো বুঝতে পেরেছো। তো যে প্রশ্নগুলো করালাম, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে থাকতে পারে, সেই অনুযায়ী আমি এই অ্যাসাইনমেন্টটা আগে করে দিলাম। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে অ্যাসাইনমেন্টে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।